দেখুন, বিএনপি 5ই জানুয়ারি 2014 সালে গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল, পারে নাই। কারণ তারা ভোট কেন্দ্রে আগুন জ্বালিয়েছিল, 500 ভোট কেন্দ্রে জ্বালিয়ে দিয়েছিল। ভোট কেন্দ্রের সাথে 500 ভোট কেন্দ্র জ্বালানোর সাথে সাথে কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণের জন্য যে বই সংরক্ষিত ছিল সেই বইগুলো জ্বালিয়ে দিয়েছিল। আসলে ওই দিন তারা গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল, যাতে নির্বাচন না হয়। নির্বাচন না হওয়ার মধ্য দিয়ে দেশে একটি গণতন্ত্রহীন পরিবেশ তৈরি হয়, অন্য কিছু ঘটে, সেই চেষ্টা করেছিল, যেটি তারা সফল হয় নাই। এটি হচ্ছে মূল বিষয়। আসলে বিএনপি হচ্ছে গণতন্ত্র হত্যাকারী হিসাবে চিহ্নিত, এবং জিয়াউর রহমান বন্দুকের নল উঁচিয়ে মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতা দখল করেছিল, মানুষের লাশের উপর দিয়েই ক্ষমতায় টিকেছিল। আর বেগম খালেদা জিয়া এখন বিএনপি এবং বিএনপির তত্ত্বাবধানে, তার পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যদি কোনো হানি হয় তাহলে বিএনপি নেতারাই আসামি হবে। এটি মির্জা ফখরুল সাহেবের মতো মহাসচিবের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্কর যে মহাসচিবের সামনে মারামারি হয়। তাদের মহাসচিবের সামনে মারামারি হয় এবং বাগবিতণ্ডা হয়, সেই বাগবিতণ্ডা থামানোর জন্য মহাসচিবকে আবার উচ্চস্বরে চিল্লাচিল্লি করতে হয়। এটি বিএনপির জন্য সত্যি লজ্জাস্কর। যারা নিজেদের শৃঙ্খলা রাখতে পারে না, একটি সমাবেশের শৃঙ্খলা রাখতে পারে না, সারা দেশে সমাবেশ করতে গিয়ে নিজেরা মারামারি করে, তারা দেশটা কীভাবে চালাবার স্বপ্ন দেখে, এটি হচ্ছে প্রশ্ন। মারামারির কথা আসছে, সেই সূত্র ধরে একটু বলি, গতকালকে আসলে নির্বাচন হয়েছে, নির্বাচন সেখানে আমরা দেখেছি 11 জন মানুষ প্রাণ গিয়েছে। আসলে সেক্ষেত্রে নির্বাচনে বিএনপি আগে ঘোষণা দিয়েছে যে তারা এই নির্বাচনে থাকবে না, তাদের যদিও ভাবে, তো এখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিএনপি দলীয়ভাবে না থাকলেও বিএনপির নেতারা ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং সারা দেশে আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন দলীয় ঘরনার, বিভিন্ন দলের সাথে যুক্ত লোকজন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে। অবশ্যই নির্বাচনে হানাহানি, সেটি দুঃখজনক, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশে সবসময় এই ধরনের হানাহানি হয়ে এসেছে। পার্শ্ববর্তী দেশ ভারতে পশ্চিমবাংলায় যখন নির্বাচন হয়, স্থানীয় সরকার নির্বাচন, তখনও ব্যাপক হানাহানি হয়। তবে কোনো হানাহানি কাম্য নয়, হানাহানি দুঃখজনক। দেখুন, এটি থামানো তো হুইসেল দিয়ে থামানো যাবে না। এটি থামানোর জন্য অবশ্যই সরকার, বিশেষ করে নির্বাচন তো হয় নির্বাচন কমিশনের অধীনে, এবং নির্বাচন কমিশনের অধীনেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী ন্যস্ত থাকে। তো এটির জন্য আসলে কিভাবে আরও এটি একেবারে কমিয়ে ফেলা যায় বা সেটি নিয়ে চিন্তাভাবনা করেই আমাদেরকে এগোতে হবে। প্রথমত বিএনপিকে যে আহ্বান জানানো হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, সেটি তারা গ্রহণ করেছেন, এটি ভালো। চিঠি যে তারা গ্রহণ করেছেন সেটি ভালো দিক। আমি আশা করব বিএনপি সংলাপে অংশগ্রহণ করবে। সংলাপে অংশগ্রহণ করে তাদের যে ওজোর আপত্তি কিংবা এই সংলাপ প্রক্রিয়া নিয়েই তাদের যে প্রশ্ন, সেগুলো সেখানে বলে আসতে পারে, তাহলেই সেটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের আচরণ হবে। সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ নিয়ে, বিশেষ করে দুর্গাপূজার সময় ফেসবুকের মাধ্যমে যে গুজব ছড়ানো হয়, বিভ্রান্তি ছড়ানো হয়, এবং সেটির প্রেক্ষিতে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় যে পূজা মণ্ডপে হামলা এবং হানাহানি সৃষ্টি করা হয়, এটি সহ
আরও পূর্বাপর অনেক ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। তখন একটি প্রশ্ন এসেছে যে কোনো পত্রিকায় যদি ভুল সংবাদ পরিবেশিত হয় বা অসত্য সংবাদ পরিবেশিত হয় সেই ক্ষেত্রে সম্পাদককে দায়ী করা হয় এবং প্রকাশককেও দায়ী করা হয়, সম্পাদক প্রকাশক দুজনের বিরুদ্ধে মামলা হয়। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যখন গুজব রটনা হয় বা অসত্য জিনিস প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হয় সেটির দায়ও তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সার্ভিস প্রোভাইডারকে নিতে হবে। সেই জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে এই বিষয়টি আলোচনা হয়েছে এবং সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত মাননীয় চেয়ারম্যান জনাব হাসানুল হক ইনু এমপি মহোদয় তিনি কালকে সিদ্ধান্ত আকারে এটি এসেছে সংসদীয় কমিটির বৈঠকে যে সংসদীয় কমিটির বৈঠকে আগামী যে কোনো বৈঠকে নোটিশ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের যারা এখানে সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে সংসদীয় কমিটির বৈঠকে ডাকা হবে এবং এই বিষয়টি তাদেরকে বলা হবে এবং তাদের ব্যাখ্যা চাওয়া হবে। এটি আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। মাননীয় মন্ত্রী, বিটিআরসি ইতিমধ্যে আমরা দেখেছি যে আইএসপিকে একটা নির্দেশনা দিচ্ছে যে যারা মানে আইএসপি যারা কি সামাজিক যোগাযোগ মাধ্যম মানে প্রোভাইড করে থাকে তাদেরকে মানে যারা অননুমোদিত সরকারের নিয়ম মানে সরকারের চার পাঁচটা ভাবে বোধহয় বেশিরভাগ অননুমোদিত তাদের এই মাধ্যমগুলো আর বন্ধ করে দিয়েছে মানে সার্ভিস বন্ধ করার একটা তারিখ দিয়ে দিচ্ছে এরপর হতে তারা ওইটার কোনটা মানে যারা আর কি এই ধরনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় বিভিন্ন আইএসপি সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে বিটিআরসি কিন্তু ইতিমধ্যেই একটা সিদ্ধান্ত নিচ্ছে যারা গভর্নমেন্টের অনুমোদিত না তাদের সার্ভিস বন্ধ করার একটা ডেডলাইন দিয়ে দিয়েছে। আর এটার সাথে এটা যুক্ত হলে মানে এর ব্যাপকতাটা আসলে কীভাবে আপনারা চিন্তা করতেছেন, কারণ বিটিআরসি তো একটা উদ্যোগ নিয়েছি আসলে। না, বিটিআরসি হচ্ছে যারা সার্ভিস প্রোভাইড করছে অনুমোদিত না তাদেরকে তো বন্ধ করতেই পারে, অনুমোদনহীন কেন কেউ চালাবে সেটা তো হওয়া উচিত নয়। সেটি একটি বিষয়, সেটি হচ্ছে টেকনিক্যাল বিষয়, আর এখানে হচ্ছে দায়ের বিষয়, দুটো দুই জিনিস। সেটা হচ্ছে টেকনিক্যাল, আপনি সার্ভিস প্রোভাইড করার জন্য হোয়েদার ইউ হ্যাভ দ্য পারমিশন অর ইউ ডোন্ট হ্যাভ দ্য পারমিশন। আপনার পারমিশন না থাকলে সরকারের অনুমোদন না থাকলে আপনি কীভাবে করবেন, তাহলে তো সেটা অনুমোদিত ব্ল্যাক, কোনো ব্ল্যাক জিনিসকে তো সরকার চালাতে দিতে পারে না। তো বিটিআরসি যে নোটিশটা দিয়েছে যথাযথ দিয়েছে, আর এখানে হচ্ছে দায়ের বিষয়, কারণ একটি পত্রিকায় যদি ভুল সংবাদ পরিবেশিত হয় প্রকাশক তো নিউজগুলো দেখে না, প্রকাশকের কাজও না যে কোন নিউজ যাচ্ছে সেটি দেখা, কিন্তু প্রকাশকের বিরুদ্ধে মামলা হয় এবং প্রকাশকের বিরুদ্ধে মামলা হওয়ার প্রেক্ষিতে প্রকাশকের বিরুদ্ধে রায়ও হয়, আইন অনুযায়ী রায়ও হয়। তাহলে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সার্ভিস প্রোভাইডার, আপনার সার্ভিস ব্যবহার করে এবং আইডি হাইড করে বা দেশ থেকে কিংবা বিদেশ থেকে এই গুজব রটায় এবং এতে দেশে হানাহানি হয় এটির দায় কি তাদের নাই? অবশ্যই তাদের দায় আছে। সেই বিষয়টি সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আলোচনা শেষে সংসদীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব হাসানুল হক ইনু সাহেব ইনু এমপি মহোদয় তিনি সিদ্ধান্ত আকারেই দিয়েছেন যে আগামী যে কোনো বৈঠকে, সেটা আগামী বৈঠক বা পরবর্তী বৈঠকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্ভিস প্রোভাইডারদের প্রতিনিধি যারা বাংলাদেশে আছে তাদেরকে সেখানে ডাকা হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে, তাদের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হবে। ধন্যবাদ। কেন নিয়ন্ত্রণ হবে, এটা তো নিয়ন্ত্রণের কোনো বিষয় নয়, আমরা তো দায়বদ্ধতার বিষয়। কারণ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেখানে আইডি হাইড করে যে করা হয় সেটির দায় কি সামাজিক যোগাযোগ মাধ্যমের? নাই, সামাজিক যোগাযোগ মাধ্যম তো করতে পারত। বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল যে আইডি কার্ড নিয়ে যেন সামাজিক যোগাযোগ মাধ্যম খোলার পদ্ধতি অনুসরণ করা হয়, অথবা যারা মাইনর যাদের আইডি কার্ড নাই তারা প্যারেন্টসের অনুমতি নিয়ে যেন করতে পারে, এই ধরনের অনুরোধ জানানো হয়েছিল।
তারা সেটি শুনে নাই। তো তাই সেখানে দায় আছে না? আপনার কি মত, সেখানে দায় নাই? আপনি একজন সাংবাদিক হিসাবে বলুন যে তাদের দায় আছে কি না। অবশ্যই তাদের দায় আছে, সুতরাং এই দায়বদ্ধতার জায়গাটা তো তাদের স্বীকার করতে হবে। এবং সংসদীয় কমিটি ইজ নট দ্য গভর্নমেন্ট, সংসদীয় কমিটি, আমি মন্ত্রী হিসাবে আমাকে প্রশ্ন করেছেন বিধায় আমি সংসদীয় কমিটির একজন সদস্য হিসাবে জবাব দিচ্ছি। এটি আসলে যথাযথ হতো যদি সংসদীয় কমিটির চেয়ারম্যানের কাছে প্রশ্নটা যেত। আমাকে যেহেতু প্রশ্ন করেছেন, আপনারা কোনো না কোনোভাবে জেনেছেন বিষয়টি, সেজন্য আমি উত্তর দিচ্ছি। সংসদীয় কমিটি ইজ নট দ্য গভর্নমেন্ট, এটা একটা আপনার পার্লামেন্টারি কমিটি, এটা আইন প্রণয়নের সাথে যুক্ত। তারা যে কাউকে ডাকতে পারে, বাংলাদেশের যে কাউকে যদি মনে করে তার সংসদীয় কমিটির সেই ক্ষমতা আছে। মাননীয় মন্ত্রী, গতকাল বিএনপি থেকে একটি সমাবেশ করা হয়েছে সারা দেশে, সেখানে জাতীয় পার্টি জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে একটি সমাবেশ করা হয়েছে যে 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস। তারা বলেছে যে 14 সালের যে ভোট হয়েছে এটা গণতন্ত্র হত্যা দিবস। সেখানে মির্জা ফখরুল হুমকি দিয়েছেন সরকারকে যে খালেদা জিয়ার যদি জীবনহানি ঘটে তাহলে সরকারের সবাইকে আসামি করা হবে। এ ব্যাপারে আপনার মন্তব্য?